বাস ভাড়া বাড়ানোর দাবি বাস মালিকদের। তবে কি বলছে রাজ্য জানিয়ে দেব আপনাকে, সঙ্গে থাকুন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত চোখ রাখুন। আপনি দেখছেন নিউজ অল টাইমস, আপনার সাথে আছি আমি তন্ময়। পেট্রোল ডিজেলের দাম 100 পেরিয়েছে, কিন্তু এখনও বাড়ছে না বাস ভাড়া। এই আবহে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বাস মালিকদের বৈঠক ছিল, যদিও বুধবারও অধরা রয়েছে সমাধান সূত্র। বাস মালিকরা ভাড়া বাড়ানোর দাবি তুললেও তাতে সম্মতি নেই রাজ্যের, এমনটাই জানা গিয়েছে। বরং সমস্যার সমাধানে রাজ্য জোর দিচ্ছে বিকল্প জ্বালানি বা ব্যাটারি চালিত বাস ব্যবহারেই। ইতিমধ্যেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলেছে, কিন্তু প্রয়োজনের তুলনায় কম বাস থাকায় বাড়ছে সমস্যা। জানা গিয়েছে বাসগুলোকে সিএনজি ব্যাটারি চালিত গাড়িতে পরিণত করার ক্ষেত্রে কিছু প্রযুক্তিগত আইনি সমস্যা রয়ে যাওয়ায় এখনই বিকল্প ভাবনা ফলপ্রসূ হচ্ছে না। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য, ডিসেম্বরের মধ্যেই সমাধান সূত্র বের হবে আশাবাদী বাস মালিকরা। সেক্ষেত্রে জানুয়ারিতেই সমস্ত বাস রাস্তায় নামবে বলে আশা করছেন তাঁরা। এদিকে চিংড়িঘাটায় একের পর এক দুর্ঘটনার জেরে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কলকাতা ও বিধাননগর পুলিশকে সমন্বয় বাড়িয়ে দুর্ঘটনা রোখার জন্য নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই কলকাতা ও বিধাননগরের পুলিশ আধিকারিকরা চিংড়িঘাটায় যান, সেখানে পুলিশের নজরদারিও বাড়ে। এখনকার খবর এই পর্যন্তই, পরবর্তী খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন এই চ্যানেলটি। ধন্যবাদ।